নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে একটি কথা আপনাদেরকে আমি প্রতিদিন হাত জোর করে অনুরোধ করছি, পাঁচ রাশির নাম হয়তো আপনার সাথে মিলতে পারে, একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই ভাগ্য কিন্তু আলাদা, প্রত্যেকের দশা আলাদা, গ্রহের অবস্থান আলাদা, অর্থাৎ প্রত্যেকেই যে একই রেজাল্ট পাবেন এমনটি নয়। দেখুন, ভিডিওটি যারা দেখছেন না, মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি অবশ্যই শুনবেন। এই মহাপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনাদের এই মহাপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। এই মহাপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু, তাই যাদের এই প্রাপ্তিতে বাধা আসছে কিনা, প্রচণ্ড বাধা, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবার রাহু রক্ষা কবচের বিষয়ে কিছু আপনাদেরকে আমি ইনফরমেশান জানাই। প্রথম কথা হচ্ছে, কেউ কেউ আমার নাম করে রাহু রক্ষা কবচ অলরেডি দিয়ে দিচ্ছে, এবার তারা ফোন করে জানিয়েছেন যে স্যার আপনার নাম করে যে হ্যাঁ আমি কৌশিক রায় এখানে নিতে পারেন, কিন্তু তারা সেখানে টোটালটা কিন্তু পরে যখন জানতে পারে, আমি টোটাল বারবার প্রত্যেককে অ্যাওয়ারনেস করছি যে আপনারা যখন পেমেন্ট করবেন, রাহুর কবচ বলুন, রত্ন বলুন, যে কোনো কবচের উপর বলুন, প্রতিকারের ব্যাপার বলুন, বুকিং বলুন, যখন দেখবেন কৌশিক রায় নাম লেখা আছে তবেই কিন্তু পেমেন্ট করবেন, নয়তো হয়তো আপনি একটা ফেক জায়গাতে পেমেন্ট করতে পারেন যেখানে আপনার অর্থটা নষ্ট যেতে পারে। অর্থাৎ পেমেন্ট করার সময় কৌশিক রায় নাম লেখা আছে কি না সেটা আগে দেখে নেবেন। রাহু রক্ষা কবচ যারা নিতে চাইছেন, বর্তমানেও নববর্ষের উপলক্ষে আকর্ষণীয় অফার চলছে এবং স্পেশালি কিছু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এবং এর পাশাপাশি ক্যাশ অন ডেলিভারিরও কিন্তু সিস্টেম চালু হয়ে গেছে। আর প্রত্যেকের কাছে একটি হাত জোর করে অনুরোধ, আপনারা সময় দিন, অর্থাৎ চটজলদি আপনারা কিন্তু করবেন না যে স্যার আজকে আমার লাগবে, তাড়াতাড়ি করে দিন, কারণ প্রচুর পরপর বুকিং চলছে। তো আমি বারবার বলছি, কৌশিক দাকে একটু হলেও আপনারা সময়টা দিন, কারণ এটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, খুব তাড়াহুড়ো করলে কিন্তু সমস্যা হয়ে যায়। আপনারা একটু হলেও সময়টা একটু ধৈর্য ধরুন। প্রথম কথা আমি বলবো, চারটি গ্রহ রাহু শুক্র বুধ শনি, এই চারটি গ্রহ নবগ্রহের মধ্যে চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তিভাব কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই প্রাপ্তি ঘটবে কি না। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনি বিশেষভাবে এই জায়গাটাতে কিন্তু, এই প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটাতে কিন্তু পারবেন। কারণ ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায় বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। প্রচুর বাধা আসছে, যারা টিকিট কাটছেন, আমি একটি কথা আবারও বলবো, যারা টিকিট কাটছেন প্রতিদিন প্রচুর অর্থ অপচয় করছেন, আমি বলবো দাঁড়িয়ে যান, আগে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ,
মানুষের ভাগ্য কখন কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে কিন্তু পারে না। আমি বারবার বলি, এই জন্য ভিডিওটি আপনারা একবার না বারবার শুনুন, বুঝুন, দেখুন, এগিয়ে চলুন, দেখবেন আপনার হাতে নিশ্চিতরূপে সফলতা কিন্তু আসবে। এই অর্থের জায়গাটা যদি আমি আনি, এখানে কিন্তু আমাদের আকস্মিক প্রাপ্তির ভাব, ধনভাবকেও দেখা দরকার। রাহুর ডিগ্রি ওয়াইজ, নক্ষত্র ওয়াইজ, ভাব ওয়াইজ কেমন রয়েছে সেটাও কিন্তু দেখা একান্তই দরকার। আগামীকাল সৌভাগ্য যোগ এবং রাহুকাল রয়েছে আপনার 3টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত, এই সময় ইনভেস্টমেন্ট করবেন না। এবার আসি 5 রাশির নাম, শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। এখানে আপনি আপনার নিজস্ব জন্মকুণ্ডলী একবার বিচার করুন। আপনার হস্তরেখা বিচার করুন, নবগ্রহের পজিশন কেমন রয়েছে সেটা আগে দেখুন। আমি যে কথাগুলো বলছি কিছু কিছু মানুষের সঙ্গে কিন্তু মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু নাও মিলতে পারে। এই জন্য নবগ্রহের পজিশনটা কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার। আগামীকাল রবিবার 5 রাশির মহাপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটতে কিন্তু চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি একে একে আপনাদেরকে নাম আমি জানাবো। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 6 এবং 5। আপনাদের সময় সকাল 10টা 14 মিনিট থেকে 11টা 32 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 5, আপনাদের শুভ সময় সকাল 9টা 32 মিনিট থেকে 11টা 4 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 11টা 52 মিনিট থেকে 12টা 34 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 10টা 44 মিনিট থেকে শুরু করে আপনার 12টা 18 মিনিট পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। আপনাদের যে শুভ সময় আগামীকাল দেখা যাচ্ছে সেটা সকাল 8টা 45 মিনিট থেকে আপনার 10টা 14 মিনিট পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আমি 5 রাশির আমি কথা বললাম, আগামীকাল অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা, গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তবে আপনার জন্মছকে সেই যোগটা কিন্তু থাকা দরকার, কারণ আমি বারবার বলি জন্মছক সব শেষ কথা কিন্তু বলবে। 5টি রাশির আপনার নাম রয়েছে, আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, করবেন না, একবার ছক বিশ্লেষণ করুন। নমস্কার।